সিরাজগঞ্জে কোনোভাবেই কমছে না বাল্য বিয়ে। তারাশ উপজেলার দেশি গ্রামে বাল্য বিয়ের হার শতভাগ। ওই গ্রামের ইউপি সদস্যের মেয়েরও বাল্য বিয়ে হয়েছে। গ্রামবাসী বলছেন, করোনা ও বন্যার প্রভাবে দ্রুত সন্তানকে বিয়ে দিচ্ছেন অনেকেই, বন্ধ করতে পারছে না প্রশাসনও। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা রোধ করতে প্রয়োজন সামাজিক প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ। সিরাজগঞ্জ থেকে রাকিবুল ইসলাম রুবেলের সহায়তায় আতিকা রহমানের রিপোর্ট। বাল্যবিয়ের ভয়াবহ পরিস্থিতির অন্যতম উদাহরণ চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশ উপজেলা। উপজেলার দেশি গ্রামে 18 বছর বয়সের আগে বিয়ে হচ্ছে প্রায় সব মেয়েরই। গ্রামবাসী বলছে, করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার প্রভাব আর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেয়া হচ্ছে। করোনা কালে আরো স্কুল কলেজ বন্ধ, ছেলে মেয়েরা বাড়িতে বসে আছে, এই সুযোগে অনেক বিয়ে সাথে গোপনে টোপনে অনেক বিয়ে হইতেছে। প্রশাসন খবর পায় ঠিক, কিন্তু আসে তারা ধামকে ধুমকে তারা তুলে দিয়ে চলে যায় ঠিকই, কিন্তু তারপরে কখন আবার কন্দে হয়ে যায় এটা আর কেউ টের পায়। কারণ এটা মনে করেন যে এখন হয়তো সাপোজ আমার একটা মেয়ে বড় হয়ে গেছে, আমার মাথায় টেনশন চেপে যায়। আমরা গরিবের মানুষ, মানুষের ভয় আর কি বেশিরভাগ বিয়ে সিদ্ধ হয়। মানুষকে সচেতন করার দায়িত্ব যে জনপ্রতিনিধিদের, তাদেরই একজন ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলাম। নিজের 16 বছরের কন্যাকে বিয়ে দিয়েছেন তিনি। সরকারি বিধি মতেই তো এরকম আছে যে যদি শারীরিক গঠন প্রণালী যদি ঠিক থাকে বা মেয়ে যদি রাজি থাকে তাহলে তো দেওয়া যায়। যখন ওই আইনটা করা হলো তখন টেলিভিশনে তো এরকম অ্যাড আমি শুনছি। অল্প বয়সে বিয়ে হওয়ায় কিশোরীরা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে, কিশোরী মায়েরা স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন। ছোট মেয়েকে বিয়ে করছিলাম 7 পরে, এখন বিয়ে করে অনেক সমস্যা, মানে বয়স কম, বুঝতে পারে না, এখন মা বাবার সাথে ঝগড়া করে। 6 থেকে 7 উঠি, এখন আমার বাবা মা বিয়ে দেয় 13 বছর বয়সে। এখন আমার বাচ্চা হয়েছে, আমার শরীর এখন চিয়ে না। স্থানীয় এনজিও কর্মীরা বলছেন, সচেতনতার অভাব, শিক্ষার হার কম আর অসচ্ছলতাই বাল্যবিয়ের বড় কারণ। বাল্যবিবাহ প্রতিরোধের সঙ্গে যে কমিটিটা জড়িত, তারা যদি একটা পদক্ষেপ নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, আমার মনে হয় যে বাল্যবিবাহ হারটা কমে যাবে। সচেতনতা সরকারি বেসরকারি সমস্ত পর্যায় থেকে বাড়াতে হবে, না বাড়ালে এটা কখনো বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনেকেই বিয়ে নিবন্ধন করছে না, আবার অন্য উপজেলায় গিয়ে লুকিয়ে বিয়ে দেয়া হচ্ছে, ফলে এসব বিয়ে আটকানো যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা কোনো ত্রুটি নেই, আমরা সচেতনতা বলেন, আইনি অভিযান বলেন, আমরা খবর পেলে সবই কাজ করছি, কিন্তু মানুষের মধ্যে এটি একটা প্রবণতা দেওয়া আছে যে তারা সুযোগ পেলেই এই দিকে হাঁটছে। আমরা আশা করি যে আমাদের যে তৎপরতা এটা ক্রমাগত, এটি যদি আমরা অব্যাহত রাখি এটা প্রমাণ নয়, এটা কমিয়ে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ ও প্রশাসন কঠোর না হলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে অনেক বেশি। একটা এলাকায় একসাথে এতগুলো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটাকে বন্ধ করার জন্য। এটা খুবই অবাক করার বিষয়। তবে সেক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, পরবর্তীতে যাতে এরকম না হয় সেই জন্য প্রশাসনকে অনেক উদ্যোগ নিতে হবে। বাল্যবিবাহ হওয়ার আগে খবর পাওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে একটা কার্যকরী কমিটি, সেই কমিটিটা কারা কারা থাকবে, প্রশাসন থাকবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, সমাজের নেতৃস্থানীয় যারা আছে তারা থাকবে, তারা মিলে এই কমিটিটা তৈরি হবে। এবং এদের একটা কাজ হবে বোঝানোর বিষয়টা, বাবা মাদেরকে বা পরিবারগুলোকে বোঝাতে হবে যে বিষয়টা সঠিক না। সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিয়ন্ত্রণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। আতিকা রহমান, আরটিভি।